বাসিন্দা 15 জন পরিযায়ী শ্রমিককে ট্রেনের টিকিট কেটে দিলেন বিধায়ক বেচারাম মান্না। 15 জন পরিযায়ী শ্রমিক যারা দিল্লির বাসিন্দা দীর্ঘদিন ধরে লকডাউনে আটকে আছেন হুগলির বেগমপুরে, তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছিলেন, কাছে টাকাও শেষ। এমত অবস্থায় বিধায়ক বেচারাম মান্নার কাছে আর্জি জানিয়েছিলেন যেভাবেই হোক তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আজ সেই মতোই বিধায়ক বেচারাম মান্না তাদের বাড়ি ফেরার জন্য দিল্লি যাওয়ার ট্রেনের টিকিট তাদের হাতে তুলে দিলেন। এই টিকিট পেয়ে তাদের খুশিতে মন ভরে যায়। তারা বলেন, লকডাউনে যে কদিন আটকে ছিলাম আমাদের খাওয়ার কোনো অসুবিধা হয়নি, কিন্তু তবুও পরিবারের কথা ভেবে আমাদের ফিরতে হচ্ছে। ভবিষ্যতে আবার আমরা এখানেই যেরকমভাবে কাজ করছিলাম সেভাবেই আবার ফিরে আসব। দেখুন, আপনারা সকলেই জানেন যে করোনা ভাইরাসের এই অতি মহামারীর লকডাউনে দিল্লির প্রেমনগরের যাযাবর সম্প্রদায়ের মানুষ 67 জন মানুষ আমাদের চণ্ডীতলা থানার এই বেগমপুর গ্রামে আটকে পড়ে, আটকে পড়লো। তাদেরকে আমরা আপন করি আমাদের এখানকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের তৃণমূল কংগ্রেসের প্রধান এবং উপপ্রধান, আমাদের মেম্বার, আমাদের এখানে নেতৃত্বরা তাদের খাওয়া দাওয়া এতদিন পর্যন্ত চালিয়ে এসেছে। আমরা নিজেরা উদ্যোগে এবং বিশেষ করে এখানকার পঞ্চায়েত ব্যবসায়ী সমিতির উদ্যোগে আমরা এদেরকে 67 জন আছে, তার মধ্যে 34 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং 33 জন হচ্ছে বাচ্চা শিশু রয়েছে, তাদের সকলের জন্য আমরা দিল্লি শ্রমিক স্পেশাল ট্রেন আগামীকাল 10 জুন বেলা 8টা সকাল 8:15 ছাড়বে, সেই ট্রেনে এদেরকে টিকিটের ব্যবস্থা করে দিলাম। এবং আমাদের এখানকার প্রধান উপপ্রধান এছাড়াও আমাদের চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির আমাদের জয়দেব রক্ষী, তাদের সকলের সহযোগিতা নিয়ে তারা মানে দিল্লি যাওয়ার পথে ট্রেনে যে খাবারগুলো লাগে সেই সমস্ত খাবারও দেওয়ার ব্যবস্থা হয়েছে, এবং আমরা কিছু তাদেরকে হাত খরচেরও ব্যবস্থা দিচ্ছি। ট্রেনে যদি টুকিটাকি কিছু কিনতে হয় তার জন্য কিছু দেয়া হচ্ছে, এবং এ ব্যাপারে আমাদের চণ্ডীতলা থানার ওসি এবং তাদের সকল স্টাফ সহযোগিতা করছি। এবং সব থেকে আনন্দের খবর, যেদিন 25-এ যেদিন আমফান ঝড় হয় সেই ঝড়ে এই যাযাবর শ্রেণীর এই পরিযায়ী শ্রমিকদের যারা মূলত এখানে এসে ঝাঁটা বেতের কাজ আরে করতো, আজকে তাদের সেই মধ্যে এক দম্পতির একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এবং তাদের হাতে আমাদের প্রধান তার জন্ম সার্টিফিকেট পর্যন্ত তুলে দিয়েছে যাতে ভবিষ্যতে তাকে কোনো রকম অসুবিধে পড়তে না হয়। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।